রাজনগর বিধানসভার অন্তর্গত নিহালনগর এবং বিলোনিয়া বড়টিলা হাতিপার্ক এলাকায় পরপর দুটি দুর্ঘটনা ঘটে বুধবার রাতে। এদিন নিহালনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে আসা দুর্ঘটনায় আহত অনিল দাসকে বিলোনিয়া হাসপাতাল থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করতে না করতেই বিলোনিয়া হাতিপার্ক সংলগ্ন বড়টিলা এলাকায় দুর্ঘটনায় আহত আরও দুইজন অলিন বিশ্বাস এবং গৌতম ধরকে দমকলকর্মীরা নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। প্রথম দুর্ঘটনাটি ঘটে নিহালনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে। কিভাবে দুর্ঘটনা ঘটে তা পরিবারের লোকেরা বলতে না পারলেও অনেকের অনুমান, বাইক বা গাড়ির ধাক্কায় অনিল দাস আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পথচারীরা আহত অনিল দাসকে রাস্তায় পড়ে থাকতে দেখেন, উদ্ধার করে নিহালনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বিলোনিয়া হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর অনিল দাসের অবস্থা গুরুতর হওয়াতে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, কৃষ্ণপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় অনিল দাস, গুরুতর আহত হয়। অপরদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া বড়টিলা এলাকায় হাতিপার্ক সংলগ্ন স্থানে। জানা যায়, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। দুজন বাইক আরোহী গৌতম ধর এবং অনু বিশ্বাস গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। সে সময় রাস্তা দিয়ে বিয়ের বরযাত্রীর গাড়ি যাচ্ছিল। বরযাত্রীরা দুর্ঘটনাগ্রস্তদের দেখে বিলোনিয়া থানায় খবর দেয়। বিলোনিয়া থানার পুলিশ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুজনকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসেন দমকল কর্মী বাহিনীরা। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, ভ্যালেন্টাইন অফার, হীরে এবং প্লাটিনাম অলংকারের এমআরপির উপর 10% অফ অফার 9 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2022। চলে আসুন স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার। ফোন নম্বর 2231 98। বিলোনিয়া হাতি পার্ক আছে বটলি, এই জায়গাটার নাম এখানে বাইকে বাইকে দুইটা বাইকে বাইকে সংঘর্ষ হয়েছে। আমরা কি আছে আমরা ইনফর্ম করছে, আমরা গেছি, গেছি পরে দেখি দুইটা বাইক অ্যাক্সিডেন্ট, একটা লোক পড়ে দিছে আর একটা লোক দাঁড়ানোর অবস্থা। ওই অনুপ বিশ্বাস, বাবার নাম হলো লেট দীরেন্দ্র বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাড়িটা এই বরবাতারি। আর আরেকজনের নাম? আরেকজনের নাম তো তানি তো কোথাও গিয়ে তারা না তানি সেন্সলেস, আমরা এটা কিছু জানি না। আরেকজন আসলো তানি নাকি ভাগ্য গেছে, এখানে প্রত্যক্ষদর্শী যারা তারা কইল একজন শুয়ে দিছে আর একজন দাঁড়ানোর অবস্থা। ওই অনুপ বিশ্বাস আমরা দাঁড়ানোর অবস্থা লিয়ে গেছি, তানি ওই যে ব্লিডিং হইতেছে মাথা দিয়ে। কোন সময় হয়েছে এই ঘটনাটা? 8:30 এখন কই যাইতেছে? উদয়পুর রেফার দিছে। কি ঘটে উনি? বাড়ি উনার কৃষ্ণপুরে, আর অ্যাক্সিডেন্টটা হয়েছে নিয়ান্নগরে। আচ্ছা, বাজার থেকে আসার পথে কি বাড়ি দিছে এটা আপনারা দেখছেন না?